ইব্রাহিম আছি আপনাদের সাথে ঢাকা কৃষি মার্কেট থেকে। দেখুন ছোট্ট একটি বাচ্চা, মাত্র বয়স 12 বছর বয়সে, ফলের ব্যবসা করছে। তো আমরা আপনাদেরকে এখানে দেশি ফল আছে, দেশি কমলা ফল আছে। প্রিয় দর্শক আপনারা দেখুন, দেশি কমলা ফল আছে এবং দেশি ড্রাগন ফল আছে, বিভিন্ন রকমের ফল আছে। এবং কেমন দামে এই বাচ্চায় বিক্রি করছে ছোট বাচ্চারা, আমরা আপনাদেরকে দামটা জানাবো। প্রিয় দর্শক, পেয়ারা আছে, আনারস আছে এবং তরমুজও আছে। দেখুন এখন বৃষ্টির সিজন, এখন তরমুজও আছে, এটা জাম্বুর আছে, যার যে বাসায় অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করবেন বা কোন কোন জায়গা থেকে দেখছেন, কেমন দামে এগুলো বিক্রি করছিল। আসলে এগুলো খুচরা বাজারে, তো পাইকারি বাজার থেকে খুচরা বাজারে দামটা একটু বেশি হবে। তারপর আপনাদেরকে মন চাইছে একটু আপডেটটা দিতে, ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। ছোট ভাই কেমন আছো? ভালো আছি, আপনি আছেন? ভালো ভালো আছি। তোমার নাম কি? রায়হান। রায়হান কোন ক্লাসে পড়ো? 6-এ। 6-এ রায়হান 6-এ পড়ে। এই ব্যবসা কি তোমার নিজের না আর অন্য কেউ করে? আমার কাকা। তোমার কাকা করে, তুমি মাঝে মাঝে বসো? আচ্ছা ঠিক আছে। এই যে ড্রাগন ফল দেখতে পাচ্ছি, এটা তো আমাদের দেশি ড্রাগন ফল না? এটা 120 টাকা লটকন। 120 টাকা না, কাস্টমার আসছে আসলে খুচরা বাজারে, তো অনেকেই জিজ্ঞাসা করছে। লটকন একদম কত? লটকন একদম 120 টাকা। একদম 120? 100 টাকা রাখা যায় না, একদম 120। এই দামটা কি কাকাই বলছে বিক্রি করার জন্য? কাকাই বলছে। কাকাই বলেন না যে 5 টাকা কমে বিক্রি করবা, মানে একদম 120? না, সব এসে কম দামে বেচে যায়, মানে সব এই যে এখানে যতজন দেখছি সবার থেকে কম দামে বিক্রি করে থাকো। আচ্ছা ঠিক আছে। এই ড্রাগন ফল কেজি কত? ড্রাগন ফল অন্য জায়গায় 300 টাকা বেচে, আমরা 250 টাকা বেচে। 250 টাকা? অন্য জায়গায় 300? 300, 350 টাকা। তো এখানে 250? 50 টাকা কম কেন? তোমাদের মাল কি নষ্ট? নষ্ট না, আমাদের অনেক দূর থেকে কাস্টমার আসে, ভালোর জন্য দাম কমের জন্য আসে। আচ্ছা, মানে অনেক দূর থেকে কাস্টমার আসে যার কারণে যেন নিতে পারে একটু কম দাম রাখা হয় নাকি? এগুলো কয়টা এক কেজি হবে? দুইটা আবার তিনটা? দুইটা দুইটা এক কেজির বেশি, আবার তিনটা এক কেজির বেশি হয়। ও, দুইটা এক কেজির বেশি, আবার তিনটা এক কেজির বেশি হয়। এই যেটা কাটা হয়েছে কি স্যাম্পল না? জি। আচ্ছা, খুচরা বাজারে ড্রাগন ফলের কেজি 250 টাকা, এখন সস্তা আছে, কয়েকদিন পরেই ড্রাগন ফলের দাম বাড়বে। আচ্ছা ঠিক আছে। আর এটা এই জন্য দেশি যে এটা কি কম মালটা? মালটা দেশি। আচ্ছা, এই দেশি মালটা দাম কত? 80 টাকা। মাত্র 80? মাত্র 80 টাকা। অবিশ্বাস্য, মাত্র 80 টাকা? 80 টাকা। কয় কি এটা কি ভালো ফাকছে? এটা ভিতরে ফাকছে? ফাকছে, করা মিষ্টি বল। একদম করা মিষ্টি। এই যে করা মিষ্টি, এটা কি কাকাই শিখিয়ে দিছে? না, এটা আমরা কাস্টমারের কাছে খাওয়ায় দেই নিলে। কাস্টমারের কাছে খাওয়ায় শিখিয়ে দেয়? ওরে বাইরে ভাই, দেখুন মাত্র 80 টাকা দেশি মালটার কেজি। আচ্ছা, এই যে এটা কি গাব না? গাব। এটা এটার দাম কত? এটা 120 টাকা। 120? কম রাখা যায় না আরেকটু? 100 টাকা রং দেবো। এটা 100 টাকা রাখা দেবো, মানে কাকাই বলছে 100 টাকা রাখা যাবে, ঠিক আছে। আর এটা কি আম? কাঁচা আম। আমের দাম না বললে নাই। এটা কি? এটা আমরা। এটার দাম কত? মাত্র 40 টাকা। মাত্র 40 টাকা, পাইকারি নাকি? পাইকারি না, খুচরা। খুচরা পাইকারি। 5 কেজি নিলে কত রাখবা? 5 কেজি? 5 কেজি নিলে 180 টাকা। 5 কেজি নিলে 180 টাকা, মানে 45-এ 200 টাকা আসে, আরো 20 টাকা ডিসকাউন্ট। ডিসকাউন্ট। আচ্ছা, তারপরে দিয়া এটা জাম্বুরা 30 টাকা বিক্রি। এক একটা পিস 30 টাকা? 30 টাকা জাম্বুরার পিস বিক্রি করছে। একটু দেখাই দিই আপনাদেরকে, বড়ই আছে। আর এটা কি? তরমুজ। তরমুজের সিজন কি এখন আছে? আছে। আছে কত করে? মাত্র 60 টাকা। মাত্র 60 টাকা খুচরা বাজারে তরমুজের কেজি, মাত্র 60 টাকা। এই যে তেঁতুল না? তেঁতুল। এর দাম কত? 160 টাকা। 160 কেজি? একদম কত? একদম 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 160। এটা নতুন দাদু। আর এটা কি? এই যে ফাঁসে, এটা কাশুন্দি। কাশুন্দি কত? মাত্র 30 টাকা। মাত্র 30 টাকা। বোমাই মরিচের ইয়া কত? আলি 10 টাকা। 10 টাকা। আচ্ছা, এই যে পেয়ারার কেজি, পেয়ারার দাম তো এখন অনেক সস্তা। পেয়ারা তো এখন পানির দামে বিক্রি করছে। আমরা তো ভালো পেয়ারা এনে বেচি, আমরা তো খারাপ মাল বেচি না। এই লাগা 50 টাকা। 50 টাকা কয় কি? 30 টাকা বিক্রি করে তো অন্য জায়গায়। পেয়ারা ভালো আছে ভাই। 40 টাকা রাখো। না, একদম 50। একদম 50। আনারসটাকে, আনারসটা পিস কত? আনারসের আনারস 50 টাকা পিস। আনারসের 50 টাকা পিস? 50 টাকা? কুমার অনেক বড় বড় আছে আনারস, 50 টাকা হইলো আনারস অনেক বড় বড়। আর এইটা কত? এটা তো নষ্ট হয়ে গেছে। 30 টাকা। 30 টাকা, 20 টাকা হইলো বিক্রি করে দেবো। আচ্ছা ঠিক আছে। আর এটা কত? আমরা এটা 50 টাকা। এটা 50 টাকা, আর ওইটার দাম 40 টাকা। এটা একটু বড় দিকে দাম বেশি। এটা পাঁচ আমরা তো। তো এই যে আমরা ড্রাগন ফল টল দেখছি, এগুলো আরো 1 সপ্তাহ আগে দাম কেমন ছিল? আরো বেশি, 350-400। এখন কমছে? আরো কমবে। এই যে কমলা, এটার দাম তো আরো কমবে না? হ্যাঁ, এটার দাম আরো কমবে না?
কমবে। তো সুপ্রিয় দর্শক, এই বাজারটা আসলে দেখুন কাস্টমার কিন্তু আমি যখনই আসি তখনই প্রচুর কাস্টমার আছে এবং বেচা কিনা হয়। আপনারা যারা চাকরি পাচ্ছেন না বা ব্যবসা করতে চান এরকম ফুটপাতে চাইলেও আপনারা ব্যবসা করতে পারেন। দৈনিক 1000 বা 500 টাকা ব্যবসা করা একটা ব্যাপারই না, ব্যবসা করলে করতে পারেন। পেয়ারা কি বিক্রি হচ্ছে না? 50 টাকায় বিক্রি হয়ে যাচ্ছে যে ওনারা নিচ্ছে। তো ধন্যবাদ সবাইকে, চলে আসবেন এই সমস্ত বাজারে, কম দামে ফলগুলো নিতে পারবেন অন্যান্য বাজারের তুলনায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।